মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাকি তুমি একটু বসো তো, এখানে বসো। কেন বসো? কেন মানে তোমার মাথা ব্যান্ডেজটা যে চেঞ্জ করতে হবে সেদিকে তোমার খেয়াল নেই, এদিকে সবার খেয়াল রাখো তুমি। কুশবাবু কি করছেন? আমার আমার এসব এখন বদলানোর কোনো দরকার নেই, আমি ঠিক আছি। তুমি একটু চুপ করো, চুপ করো, এসব লাগবে না। আবার কথা বলে বলছি তো চুপ করো, বড় ডান পিটে মে জানো তো তুমি। দেখি দেখি কি করছে। আরে লাগবে না। আরে কিছু হবে না, দাঁড়া। আহ ও বাবা গো, খুব ব্যথা করছে তাই না? দেখি দেখি সার সার সার। এবার ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিছুই ঠিক নেই কুশবাবু। আপনি আমাকে এখনো সব কথা বলেন না, অনেক কিছু লুকিয়ে যান। মানে আমি আবার কি করলাম পাখি? না আমি কিছু কিছু করেছি আমার না কিছু মনে পড়ছে না। আমাকে বলো না পাখি আমি কি করলাম। আমি সত্যি কিছু না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করে থাকি, এতে এত ভয় পাওয়ার কি আছে? বাপ রে, না আসলে আপনি যে এত ভালো রান্না করেন সেটা আমাকে তো কখনো বলেননি। ওই একটু একটু রান্না করতে পারি, মানে অত ভালো তোমার মতো পারি না বুঝলে তো। লোকে খেতে পারলে ব্যাস বললেই হলো। আজকে তো সবাই আপনার রান্না খেয়ে একেবারে ধন্য ধন্য করছিল, আর বলছিল যে আমি কি ভালো রান্না করেছি। আমার না খুব খারাপ লাগছিল জানেন তো। দেখুন কৃতিত্বটা তো আপনার পাওয়ার কথা ছিল, সেখানে আমাকে সবাই কেন? তুমি কৃতিত্ব বলে তো আমার পাওয়া হয়ে যায়। হ্যাঁ এতে এতে আবার অবাক হওয়ার কি আছে? আমি কি ভুল বললাম? আপনি বুঝবেন না। শুনুন না, বলছি যে আপনার সব থেকে প্রিয় খাবার কি? আমার আমি সব কিছু খাওয়া দাওয়া করি, মানে আমার আমার অত বাদ বিচার কিছু নেই। তাই বললে হয় নাকি? আপনি কোন খাবারটা ভালোবেসে তৃপ্তি করে খান সেটা তো জানেন, বলুন না গো। আমি একটু ওই মাছ খেতে ভালোবাসি। ও তাহলে আপনি সেদিন বললেন কেন যে আপনার রাতে মাছ লাগে না? না মানে ওই আসলে যাকে ছাড়ুন। আচ্ছা কুশবাবু আমাকে একটা কথা বলুন, আপনি কোন মাছটাকে তো সব থেকে বেশি ভালোবাসেন? ইলিশ। ইলিশ? বাহ, কিন্তু ইলিশ সরস্বতী পুজো গেল তো আপনি ইলিশ নিয়ে আসলেন না কেন? আমার বাবা যখন বাড়ি যেত না তখন জোড়া ইলিশ নিয়ে যেত, আমি রাখতাম। বাহ, আসলে কি বলতো পাখি, আমাদের তো ঘটি বাড়ি, আমাদের ওই চোরা ইলিশের না ওই চলটা নেই। তবে খেতে তো ভালোবাসি, আনাই যায় বুঝলে। খেতে ভালোবাসেন আনাও যায়, তাহলে এক কাজ করুন না কুশবাবু, আপনি আমাকে ইলিশ মাছ এনে দেবেন, আমি আপনাকে 10 পদ রান্না করে খাওয়াবো। 10 পদ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।